তো গাইস আমরা এখন চলে এসেছি গোলাপ বাগানে বিকালবেলা ঘুরতে। তো এখানে সবাই আছে, দেখে নাও। চলে এসেছি, এদিকে বাচ্চা কাচ্চা দল। এখন আমরা আছি আমার বাপের বাড়িতে, এখানেই বাগানে চলে এসেছি বিকালবেলা ঘুরতে। এই দেখো আমার দিদির ছেলে একটা গোলাপ দিয়ে দিল। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাম্পিস ব্লগ। তো আজকে আবার একটা ব্লগ নিয়ে চলে এসেছি, আর এখন আমি আছি বাপের বাড়িতে এসেছি। মানে মেয়ের স্কুল পরীক্ষা সব কিছু হয়ে গেছে, সেই জন্য একটু ছুটি আছে। তো আমরা সবাই মিলে সকালবেলার এই যে ব্রেকফাস্ট করছি, দুধ চা আর রুটি। এদিকে সবাই আছে, বোনের ছেলে, দিদির ছেলে, মানে সবাই একসাথে ভীষণ মজা করছি আমরা। তো তোমরা পুরোপুরি ব্লগটা দেখতে থাকো। আর সারাদিন পর বিকালে মানে সবাই মিলে ভাবা হলো, চলো যে অনেক দিন একটু মাঠে যাওয়া হয় না, ফুলের বাগানে যে দিকটায় আছে সেই দিকেই মাঠেই আমরা সবাই চলে এসেছি। এখানে সবাই আছে, মানে মা, বোন, পিসিরা এসছে, পিসির মেয়ে এসছে, মানে ভীষণ মজা হচ্ছে। অনেক দিন সবাই একসঙ্গে, মানে এত মজা হচ্ছে বলে বোঝাতে পারবো না। আর তোমরা দেখে এত খুশি হবে যে দেখো এত গোলাপের বাগান, অনেক দিন পর গোলাপের বাগানে এসেছি। আর ফুল তো সবারই প্রিয়, তো আমারও ভীষণ প্রিয়। তো এত সুন্দর বাগান দেখে, ফুল দেখে, মানে মনটা একদম খুশিতে ভরেই গেল। তো বিকালেই আমরা চলে এসেছিলাম খুব তাড়াতাড়ি, যেহেতু শীতকাল সন্ধে হয়ে যাবে, সেই জন্যে বিকালেই আমরা চলে এসেছিলাম এরকম গোলাপের বাগানে। আর সত্যি বলতে গোলাপগুলো দেখি আর এত সুন্দর গন্ধ বের হচ্ছিলো, তোমরা ভাবতেই পারবে না। চারিদিকে মানে গোলাপ আর গোলাপ, আর রং বিরঙের কালারগুলো সুন্দর ছিল, গন্ধ তো দারুণ। এমনিতেই তো গোলাপকে ফুলের রানী বলা হয়, তোমরা জানো তো। সেই জন্যই বিকালবেলা গোলাপের বাগানে এসে দারুণ খুশি হয়ে গেলাম, সবাই ভীষণ, আর বাচ্চাগুলোও তো ভীষণ খুশি হয়ে গেছে। তো কিছু গাছও কেনা হবে, আর আমরা এমনি ঘুরতেও এসেছি বিকালে, যে বাড়িতে না বসে থেকে একটু মাঠ থেকেই ঘুরে আসা যাক, অনেক দিন আসা হয় না, সেই জন্যই চলে এসেছি আমরা আজ গোলাপের বাগানে। দেখুন বাচ্চারা এসে ভীষণ খুশি, সবাই ছুটে চলে চলে যাচ্ছে আগে, কত দূরে চলে গেছে। কুচে দিলি এত সুন্দর বাগান দেখে ফটো ভিডিও না করলে কি আর পারা যায়, সেই জন্য মা আর মেয়ে এরকম একটু সেলফি তুলে নিচ্ছিল, আমি ওদেরকে ফটো তুলে দিচ্ছিলাম। আর এদিকে আমার পিসির মেয়েরা গাছ কিনবে বলে গাছ দেখছিল, তো ওরা কিছু গাছ কিনতেই এসেছে এখানে। আর যেহেতু ঘুরতেও এসেছে সেই জন্য ঘোরাও হবে আর গাছ কেনাও হবে, তাই জন্য পছন্দ করছিল কেমন কি গাছ নিয়েছে। তো এই যে এর মধ্যে একটা কুচো কুচো ছোট্ট ছোট্ট গোলাপের গাছ নিয়েছে, আর একটা বড় ইয়েলো কালারের গোলাপ। আর এই দেখো বাচ্চা ছুটে আসছে, তোরে দেয়নি বিট্টু? না দেয়নি। বাবা এ কতটা ফুল নিয়ে আসছে, কতটা ফুল তোমার হাতে, দেখি 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 কতটা ফুল তোমার হাতে, শিবঙ্কর কাছে কতটা ফুল, অত ফুল কি তুলতে দিল? না না রেখে রেখে দিচ্ছি না। তো রকম ওদের দেখা দেখি আমিও একটা ফুল কানে লাগিয়ে, আমি দিয়েছি, নিয়ে দিল ফুলটা। এই ফুলগুলো দেখ, থমা থমা হয়ে আছে, কিছু হচ্ছে
সেটাই বলছি উলি, এই ফুলের গাছ ফুলগুলো কি সুন্দর। এই ফুলগুলো কি ধোয়া ধোয়া হয়েছে। এখন আমরা ফিরে যাব, বাগানটা অনেকটাই ঘুরলাম, সন্ধেও হয়ে আসছে, তো ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে। এই দেখো, এ দেখো শিবম কতটা ফুল তুলেছে, তো বাগানগুলো এত সুন্দর লাগছিল, জাস্ট বাও। একটা মাথা দিয়ে নিয়েছে, একটা হাতে আছে, তো এবার আমরা ফিরে যাব। ওদিকে মারা সেই আগেই চলে গেছে সব। তো বাপের বাড়ি থেকে পরের দিনই আমরা চলে এসেছি ইকো পার্কে। হ্যাঁ বন্ধুরা, বাপের বাড়ি এসেছি আর ঘুরবো না সেটা তো হয় না, সেই জন্যেই আমরা সবাই মিলে চলে এসেছি ইকো পার্কে ঘুরতে। তো কেমন কি ঘোরা হয় সেটা তোমরা দেখতেই থাকো, আর যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ 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 সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও, যাতে অল নোটিফিকেশন তোমাদের ফোনে চলে আসে। তো ওইদিকে আমরা দাঁড়িয়ে আছি, আর দিদি আর দিদির ছেলে গেছে টিকিট কাউন্টারে টিকিট কাটতে। তো এবার আমরা টিকিট কেটেই পার্কের মধ্যে ঢুকে পড়ব। তো দেখো মেয়ে তো খুবই খুশি, ছুটেছে একদম। প্রথমে এসেই পপকর্ন কিনে নিয়েছে, পপকর্ন কেনা হয়েছে, তারপর ওর প্রিয় ওই যে কটন ক্যান্ডি ওটাও কিনে নিয়েছে, ওটা ওর কিনতেই হবে। আর এদিকে আমরা চিপস সব কিছুই কিনে নিয়েছি। তো তোমরা পুরোপুরি ভিডিওটা কিন্তু দেখতে থাকো। আর যেহেতু আমরা একটু লেট হয়ে গেছিলো আসতে, তো সন্ধেও হয়ে গেছে, তো ইকো পার্কে এসেছি আর একটা কারণে, সেটা তোমরা অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখলে অবশ্যই বুঝতে পারবে। তো আসল উদ্দেশ্যটা আমাদের ইকো পার্কে আসা নয়, আর একটা অন্য উদ্দেশ্য, সেই জন্যেই এসেছি। তো তোমরা পুরোপুরি ভিডিওটা দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে। আর এই সন্ধেবেলা দেখো লঞ্চগুলো যাচ্ছে, মানে এখানে বোটগুলো যেগুলো আছে চড়ার জন্য সেগুলোই ওই ঝিলের মধ্যে দিয়ে যাচ্ছিলো। আর এদিকে আমরা তো সবাই সেলফি ভিডিও করতেই ব্যস্ত হয়ে গেছি, আর বাচ্চারা তো ভীষণ খুশি, যে ট্রেনগুলো যে দাঁড়িয়ে আছে টয় ট্রেনগুলো তার মধ্যেই চলে এসেছি। এখানে বললো একটু ভিডিও করবে ফটো করবে, আমার দিদিও শুরু হয়ে গেছে। এদিকে দেখো এই যে স্পিড বোটগুলো, এতে চড়েই ঝিলে চাপা যায়। তো যারা ইকো পার্কে এসছো তারা তো নিশ্চয়ই জানো, আর যারা আসুনি তারা একবার ঘুরে যেতেই পারো, কারণ আমরা তো কোনোদিন ইকো পার্কটা ঘুরে শেষ করতেই পারিনি। আর এই দেখো এই বোটটাই লাস্ট মানে যাবে, এখানে দাঁড়িয়ে আছে। আর মেয়ের অনেকক্ষণ ধরেই বায়না করছিলো দোলনা চাপবে দোলনা চাপবে, সেই জন্য ও চলে এসছে দোলনা চড়তে। ও এই সাইডের দোলনাতে আছে, আর আমার বোনের ছেলে আছে এই সাইডের দোলনাতে। তো দুজনাই ভীষণ খুশি। তো যেহেতু সন্ধেও হয়ে গেছে, তো আমাদের এবার ফেরার পালা, আমরা বেশি দূর যাইনি। তো আমিও একটু ইচ্ছা হচ্ছিলো অনেকদিন পর আমি একটু দোলনা দুলে নিলাম। তো বন্ধুরা, যেটা বলছিলাম যে এই যে আমাদের উদ্দেশ্য হলো হস্তশিল্পের মেলা, হ্যাঁ এখানেই আমরা চলে এসেছি। মানে আমি কোনো দিন এর আগে হস্তশিল্পের মেলাতে আসিনি, তো এই ফার্স্ট এলাম। তো দেখা যাক কেমন মেলাটা হয়, তো তোমাদের সঙ্গে সব কিছুই দেখাবো শেয়ার করবো। তো দেখো এই পেন্টিংগুলো তো জাস্ট ওয়াও, একদম মানে ফাটাফাটি লাগছিলো, কিন্তু দামটা এত বেশি ছিল যে আমাদের নেওয়াই হয়নি, মানে খুব বেশিই বলছিলো, সেই জন্য কিছু কেনা হয়নি। এগুলো সব বেতের ঝুড়ি হাতেই বসে বসে ওরা তৈরি করছিলো, যেহেতু হস্তশিল্পের মেলা মানে সব কিছুই হাতের যে তৈরি সেগুলোই এখানে বসেছিলো। সব কিছুই এখানে দেখছিলাম সুন্দর, মানে একটা জিনিসও বলতে পারবে না যে খারাপ নয়, সব কিছুই ছিল সুন্দর। এই তো আমার হাতে আছে, আরে তোমার হাতে কখন ভুল করে ফেলে দেবে তুই, না না মানে বলতে পারো এখানে জিনিসের একদম সম্ভার। আর যেহেতু বাঁশ দিয়ে সব কিছু দেখো ফুলদানিগুলো তৈরি, তো দারুণ লাগছিলো দেখতে। এগুলো কিন্তু সবই হ্যান্ডমেড, সেই জন্যই মেলাটার নাম হয়তো হস্তশিল্প, মানে সব কিছুই হাতের তৈরি, মানে ওরা ওখানে বসেও অনেক কিছু বানাচ্ছিলো। এগুলো দেখো প্লাস্টিকের ছোটো ছোটো টব, মানে সব কিছুই এত দোকান, তোমাদের বলে বোঝাতে পারবো না, জানি না আজকে শেষ করতে পারবো কি না।
এখানে দেখো কত বিভিন্ন ধরনের ফুল আছে। যারা এর আগে কোনোদিন হস্তশিল্পের মেলায় আসুনি তারা অবশ্যই এসো, কারণ আমার তো এসে দারুণ লাগছে আর তোমাদের সঙ্গে সব কিছুই শেয়ার করছি। এটা হলো রাজারহাট নিউ টাউনের যে ইকো পার্ক আছে তার একদম গায়েই, মানে ইকো পার্কের সঙ্গেই অ্যাটাচড প্রায় বলতে পারো, মানে রাস্তার দুদিকে মেলা। আমি তো ভাবছিলাম শুধু রাস্তার দুদিকেই হবে, তারপর রাস্তার ওই পিঠে পার হয়ে দেখলাম ওদিকে ভিতরে একদম বড় মেলা বসে আছে। দেখো এখানে এত সুন্দর রাধা কৃষ্ণ ঝুলছে, সব কিছুই দেখো ফুলদানিগুলো খুব সুন্দর। কিন্তু এখানকার ওই যে বললাম রেঞ্জটা খুবই বেশি ছিল, মানে সব কিছু দেখছিলাম আর কিছু কিনিনি, মানে অল্প কিছু কিনেছি, এসবগুলো আর কেনা হয়নি। দেখো জিনিসগুলো শুধু জাস্ট ফাটাফাটি, আমার তো দারুণ লাগছিলো দেখে। তো এখানে আমার বোন বসে পড়েছিল, ও একটা শ্রীকৃষ্ণের জন্যে কিছু নিচ্ছিল, আমি জানি না ওদের বাড়ির গোপালের জন্যে মনে হয় গোপালের ড্রেস কি বসার জন্যে যা আসন কিছু একটা নিচ্ছিল, সেই জন্যে ও ওখানে নিচ্ছিল আর আমি এদিকে ভিডিও করতে ব্যস্ত আছি। তো এইগুলো ফুলগুলো দেখো জাস্ট বাও, আমি তো জিজ্ঞেস করছিলাম যে কেমন কি দাম, মানে সব কিছুই দেখো এখানে বসে বসে কেমন। এতক্ষণ তো দেখলে আমরা রাস্তার দুই দিকে মেলায় ঘুরছিলাম, এরপরেই আমরা চলে এসেছি একদম মেলা প্রাঙ্গণে, মানে রাস্তার এই সাইডেই ওই জায়গাতে। দেখো বসে বসে কেমন ওরা হ্যান্ডে করছে সব কিছু, মানে হাতে এইগুলো দেখো সব কিছু, মানে কোনো কিছু থেকে চোখ ফেরানো যাচ্ছে না, সব কিছুই খুব সুন্দর আর সব কিছুই হাতে ওরা ওখানে বসেই বানাচ্ছে, যা কিছু আছে সব কিছুই হাতে বানানো, সব বসেও বানিয়ে দিচ্ছে, মানে ওখানে বললে তোমাকে ওখানে বসেই ওরা বানিয়ে দেখিয়ে দেবে। তো একবার হলেও তোমরা অবশ্যই আসো এই মেলাটায়, খুবই ভালো লাগবে। বিভিন্ন ধরনের জিনিস মানে কি না নেই সব কিছুই আছে। এটা হয় নভেম্বরের মানে লাস্টের দিকে, ডিসেম্বর প্রায় অনেক দিনই হয়, মানে 15 দিন কি 16 দিন এরকম টাইপের হয়, 2 সপ্তাহ প্রায় হয় মেলাটা। তো তোমরা অবশ্যই এসো। এর ভিতরেও দেখো কত দোকান, আমরা ভিতরটা আর ঢুকিনি, মানে এইগুলোই দেখে দেখে একদম শেষ করতে পারছি না, তার ভিতরে কি ঢুকবো। সন্ধেও হয়ে গেছিলো, সব কিছু মানে কোনো কিছু বাদ নেই, এমন কিছু নেই যে এখানে নেই। দেখো সব কিছু দেখলেই তোমরা বুঝতে পারবে, সেই জন্যে তোমাদেরকে বারবার বলছি অবশ্যই একবার এই মেলাতে তোমরা ঘুরে যেও। মানে অনেক মেলাই তোমরা হয়তো দেখেছো, কিন্তু এই ধরনের মেলা আমি তো বলবো একবার আসা নিশ্চয়ই দরকার, মানে এত কিছু জিনিস মানে দেখে একদম চোখ ফেরাতেই পারবে না, চোখ একদম ওদিকেই থাকবে। এগুলো কেমন রেঞ্জ? এগুলো আছে 190 ছেড়ে দাও, ওগুলো একটা নিতে নেই। তো ওদিকে আমার দিদিরা কেনাকাটা করছে আর আমার মেয়ের একটু হেঁটে হেঁটে পায়ের যন্ত্রণা শুরু হয়ে গেছে, সেই জন্য ওকে বসিয়ে দিয়েছিলাম। তো এই যে এটা হলো এই যে মমতা, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হস্তশিল্পের মেলা। তো এখানে একটা ফাংশন টাইপেরও হচ্ছিল। তো বন্ধুরা এই যে চলে এসেছি আমরা এখন বাড়িতে, তো এইগুলোই কিনেছি, একটা এরকম স্লিং ব্যাগ কিনেছি সাইডে।
দেখো ব্যাগটা দেখেই আমার ভীষণ পছন্দ হয়েছিল, তাই এটা নিয়েছে। অনেক বলা কর পর 250 নিয়েছে, আর এটা একদম বসেই ওরা বানাচ্ছিল ফেব্রিক দিয়ে। তো এই টপটাও আমার ভালো লেগেছে, সেই জন্য এই টপটাও নিয়ে নিয়েছি। এটা নিয়েছিল 240-তে, তো খুব দারুণ ছিল। আমি আবার জিজ্ঞাসা করছিলাম যে এটা উঠে যাবে কিনা ওয়াশ করার পর, কিন্তু ওরা বললো না। আর মেয়ে তো গেছিল, ওর জন্য এই সবগুলো নিয়েছি। আর প্রিন্টিংটাও আমার ভালো লাগছিল, সেই জন্য নিয়েছি। তা কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও, আর যা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা করে দিও। আজকের মতো টাটা, বাই।